হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাহুল সাকিব এন্ড আমি আজকে ভিডিও দেখাবো। আজকের ভিডিওটা মূলত এসইও কি অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরু করা যাক। তো এসইও যেটার পুনরু হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো যেটাকে ডিজিটাল মার্কেটিং অনেককে বলে, ঠিক আছে। তো এসইও আপনারা কীভাবে করবেন সেটা নিয়ে আমি নেক্সটে আরও ভিডিও করব, যে এসইও আপনারা কীভাবে করলে আসলে এসইও কী মূলত ভিডিওটা। তো এসইও হচ্ছে যে আপনারা ধরেন যে আপনার একটা ওয়েবসাইট, তো ওয়েবসাইটটাতে র্যাঙ্ক করার জন্যে আপনাদের যাবতীয় মানে যা কিছু করতে করে আপনারা হচ্ছে যে ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি ধরেন যে সার্চ করলেন যে ফুটবল, ফুটবল লেখার পরে আপনি দেখবেন যে ওখানে উইকিপিডিয়া বা যে কোনো একটা ওয়েবসাইট শো করবে। আপনি গুগলে সার্চ করে দেখবেন ফুটবল বা মেসি, যে কোনো নাম দিবেন আগে একটা, যে কোনো জিনিস দিয়ে সার্চ করলে একটা কিন্তু আমরা ওয়েবসাইট পাই। সো সেই ওয়েবসাইটটাকে যেভাবে র্যাঙ্ক করা হয় সেই মাধ্যমটাকে বলা হয় হচ্ছে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আপনারা অনেকে ডিজিটাল মার্কেটিং বলেন, আর ওইটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে, তো এটা এটার অনেক রিকোয়ারমেন্ট আছে, অনেক কিছু করতে হয়। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে পড়ে অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরও অনেক কিছুই পড়ে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো, সব মার্কেটিং নিয়ে ভিডিও বানাবো, আবার হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও নিয়ে ভিডিও বানাবো। সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এসইও কি এটা সবাই বুঝতে পারছেন, অ্যান্ড এসইওর মধ্যে আরও কিছু আছে, ব্যাকলিং আছে। যেমন হচ্ছে যে আপনাদের বললাম যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য আপনাদের যা কিছু লাগে যে মাধ্যমটা সেটাকে বলা হয় এসইও। তো এটা আসলে এমনি এমনি মানে পারা যায় না, শিখতে লাগে, আর নর্মাল এটা মানে ভিডিও দেখলেও হয়ে যাবে বা আপনারা চাইলেও কোর্স করতে পারেন। সো এটাই, কেউ যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই নক করবেন, যে এসইও কি যদি না বুঝতে পারেন তো আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। সো আসসালামু আলাইকুম।